আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে। আজকে এখন যাচ্ছে হচ্ছে মাওয়া পদ্মা সেতু। মাওয়া এখন আছে ফরিদপুর ভাঙায়। এই আমরা সবাই এখানে একটু মানে ক্যামেরা ট্যামেরা সেট করতেছে, সবাই সবাই ছবি উঠতেছে। তো সবাই সঙ্গে থাকুন, দেখতে পারবেন ইনশাআল্লাহ আজকে আমাদের ট্যুরটা। আমাদের গ্রুপ মেম্বার সবাই এখন আমরা প্রস্তুত হয়ে গেছি, এখন ব্রিজের উপরে উঠব। আর এখন আছি হচ্ছে এখন আছি আমরা ভাঙায়। সামনে পদ্মা ব্রিজে তো উঠতে পারবো না, এখন মামাকে ইলিশ খেয়ে তারপর পদ্মা ব্রিজে উঠবো আমরা পিকআপে। ইনশাআল্লাহ আপনারা সবাই দেখতে থাকুন, সবার সঙ্গে থাকুন, চিল হবে, চিল চিল। এখন পদ্মা সেতুর টোল প্লাজায়, কিন্তু খুবই দুঃখের বিষয় উঠতে পারতেছি না। আমাদের দেখে অলরেডি বাঁশি বাজানো শুরু হয়ে গেছে। তো ঠিক আছে, হয়তোবা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এক সময় বাইক তোলার অনুমতি দিবে, তখনই তুলবো বাইক। তো আমরা হচ্ছে দুপুরের লাঞ্চ এই হোটেলটাতে করব, ফুড এক্সপ্রেস চাইনিজ রেস্টুরেন্ট। তো এখানে হচ্ছে আমরা যেহেতু আসছি পদ্মায়, পদ্মার ইলিশি খাবো ইনশাল্লাহ। এখানে বাইরে এবং ভিতরে দুই সাইডে বসার জায়গা আছে, আর আমাদের গাড়িগুলো হচ্ছে ডান পাশে পার্কিং করা আছে। তো দেখি একটা ইলিশ নেই আমরা এখান থেকে। এটা সম্পূর্ণ যা যা করা লাগে এটার ভিতরে। এটা কত টাকা রাখবেন সেটা বলেন স্যার। এটা তো ইলিশের শেষ হয়েছে দেখছি, তাহলে এখানে এত হওয়ার এত হবে না। দেখেন এটা পদ্মার ইলিশ, এমনিতে এর চাহিদা বেশি, রেট বেশি থাকে। আমরা হচ্ছে এই ইলিশটা নিলাম 2000 টাকা দিয়ে। আমাদের মাছ এখন ফ্রাই হচ্ছে। লাভ তো করাই লাগবে, লাভ না করলে এতগুলো কর্মচারী ভাড়া চলে, ব্যবসা মানে তো লাভ, তাই না? বাগুন ভাজি দিয়ে দিয়ে না, এই যে মাছের টুকরা। আমাদের খাবারগুলো চলে আসছে আস্তে আস্তে, খাওয়া দাওয়া শেষ করে এখন এই যে মিটিং চলছে।
খাবারের বিল দেবো এখানে সবাই। এখন আমরা এখান থেকে বের হয়ে যাব, প্রস্তুতি চলছে এখানে মশা মশি। তো এখান থেকে এখন আমরা বের হয়ে ঈশ্বরদীর দিকে রওনা দেবো ইনশাল্লাহ। আজকের ভিডিওটা এখানে শেষ করে দিলাম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন।